एक जनवरी से अयोध्या में राम मंदिर की स्थापना की घोषणा के लिए घर घर निमंत्रण देना शुरू हो गया है। पानीहाटी विधायक विधानसभा के अंतर्गत उसमें पूरे इलाके में अयोध्या राम मंदिर के कई स्वयंसेवक राम लल्ला के पूजित अक्षत राम की तस्वीर और पत्रक के साथ घर घर गए और घोषणा की कि अयोध्या के राम मंदिर में राम लल्ला की प्राण प्रतिष्ठा होगी। 22 जनवरी 2024 को स्थापना की जाएगी या उस दिन अपने क्षेत्र में भगवान राम की पूजा और यज्ञ करेंगे और साथ ही हर घर में मिट्टी के दीपक जलाएंगे। अब तक के सबसे बड़े आउटरीच अभियान के जरिए राज्य के लगभग हर गांव और कस्बे तक पहुंचने का लक्ष्य रखा गया है। लोगों को देने के लिए एक विशेष पत्रक भी छपवाया गया है जिसमें अपील की गई है कि लोग अयोध्या आए। আমরা এসেছি অযোধ্যা যে রাম মন্দির তৈরি হয়েছে, রাম মন্দির ট্রাস্ট, ভব্য রাম মন্দির, সেখান থেকে এসেছি। ওখান থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, রাম মন্দির থেকে কিছু জিনিস এসে অক্ষত বলে, যেটাকে অক্ষতের মধ্যে আছে রামলালার পুজোর প্রসাদ, একটা ছবি, মন্দিরে যে ভব্য মন্দির তৈরি হয়েছে তার ছবি এবং একটি নিমন্ত্রণ পত্র। এই নিমন্ত্রণ পত্র প্রতি পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পেয়েছি ভগবানের রামের আশীর্বাদে। তো সেই কাজটাই আজকে সকালে আমরা করছি। তো সেখানে আমরা সবাইকে অনুরোধ করব, 22 তারিখে যে মন্দির উদ্বোধন হচ্ছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এই মুহূর্তে প্রচুর ভিড় হচ্ছে, নানান সারা বিশ্ব থেকে লোক আসছে, এই মুহূর্তে সবার যাওয়া সম্ভব না। 22 তারিখের পরে যেন প্রতিটি হিন্দু পরিবার, সনাতনী যারা রামকে ভালোবাসেন, তারা অন্তত একবার যেন মন্দিরটি দর্শন করে আসেন, এটাই এই আহ্বান জানাতেই আমরা সকালে বেরিয়েছি। আর সবার কাছে আমরা আশা রাখবো, রামলালাকে যারা ভালোবাসেন এবং সবাইকে অনুরোধ করেছি, প্রতি সনাতনীরা যেন ঘরে ঘরে 5টা করে প্রদীপ সেদিন সন্ধ্যেবেলা জ্বালায়। 22শে জানুয়ারি